তো বন্ধুরা, কক্সবাজারে আমাদের এর আগে বহুতবার আসা হয়েছে, কিন্তু মেরিন ড্রাইভে বাইক চালানোটা হয় নাই। অ্যাকচুয়ালি আমরা এখানে এই উদ্দেশ্যে আসছি যে মেরিন ড্রাইভে বাইক চালাবো। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি উইন্ডি টেরাসের সপ্তম ফ্লোরে। তো এইখানে আমার ছোট ভাই আছে, তো ওদের রুমটা এইটা। আমরা এখানে রুম খুঁজেছিলাম, পেয়েওছিলাম, কিন্তু আমরা সংখ্যায় ছিলাম চারজন, কিন্তু এখানে লাগতো কতজন সজল? তিনজন। তিনজন লাগতো, আর আরেকজনের জন্য এক্সট্রা আলাদা একটা রুম দেওয়া লাগতো। তো সেই জন্য আমরা ব্যাচেলার, যেহেতু আমরা ব্যাচেলার রুম সিলেক্ট করেছি। হ্যাঁ, রুমটা কিন্তু অনেক সুন্দর। সজল এখানে বসে আছে আর আমি এখানে সোফায় বসে আছি। আর এখানে আপনার ডিম লাইট আছে, আপনি এখানে বসে বসে, টেবিল লাইট আছে, এখানে বসে পড়তে পারবেন, এখানে ল্যাপটপ ইউজ করতে পারবেন। অনেক কিছু আছে, তো আপনি এখানে সুন্দরভাবে, আর বাইরে যাওয়া লাগবে না, সুন্দরভাবে আপনার যা লাগবে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো মাহাতাপ আমাদের সামনে যাচ্ছে, ও আমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে আসলো। আমি জানি না এই জায়গাটার নাম কি, অনেকটা টিলার মতো, বান্দরবনের মতো ফিল পাচ্ছি। ফেসবুকে অনেক দেখেছি জায়গাটা, নামটা মনে করতে পাচ্ছি না। তো জায়গাটা অনেক টিলার মতো, পাহাড়ের মতো, মানে মিনি বান্দরবন বলা যায়, একটু পাহাড়ে রাইড করার মতো ফিল পাচ্ছি। একটু অভিজ্ঞতা হচ্ছে, একটু কেমন কেমন লাগতেছে এরকম উঁচা নিচা এরকম রাস্তায়, যদিও এর আগে চালানো হয় নাই, কারণ ঢাকা শহরের এরকম রাস্তা নাই, আর পাহাড়ি রাস্তায় চালানোর অভিজ্ঞতা তো একদমই নাই। তো পাহাড়ি রাস্তায় যাওয়ার আগে এরকম ছোটোখাটো টিলাতে রাইড করার যদি অভিজ্ঞতা করতে পারি, তাহলে পাহাড় জয় করার যে একটা সাহস, সেটাও সঞ্চয় করতে পারবো বলে আমার মনে হয়। তো আপনার সাথেই থাকুন, আমরা এই সৌন্দর্য উপভোগ করে আবার ফিরে আসছি। আর অবশ্যই এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তাই এখানে কোনো ভিডিও করতেছি না, জাস্ট রানিংয়ের উপর আমরা আবার ফিরে আসবো। তো বন্ধুরা, আপনারা আছেন আমার সাথে, আমার ভাই ব্লগার চ্যানেলের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, যথারীতি আমরা এখন আছি মেরিন ড্রাইভ রোডে। তো আমরা কাজিনরা মিলে মেরিন ড্রাইভের রাস্তা উপভোগ করছি মোটরসাইকেলে। মোটরসাইকেল কীভাবে পেয়েছি? এখানে কক্সবাজার কলাতলি বিচ পয়েন্টের এইখানে আপনারা মোটরসাইকেল ভাড়া নিতে পারবেন। বি বাইক সেন্টার নামে একটা বাইকের রেন্ট আছে সেটা। তো ওইখান থেকে আপনারা বাইক ভাড়া নিয়ে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আপনি যদি চান দীর্ঘ রাস্তা জার্নি না করে কীভাবে আপনি ঘুরবেন মেরিন ড্রাইভে, তো সেই ক্ষেত্রে আপনার জন্য বি বাইক সেন্টার একটা আদর্শ সলিউশন হবে। তো বন্ধুরা, আমরা উপভোগ করতেছি মেরিন ড্রাইভের সৌন্দর্য, অসম্ভব ভালো লাগছে, আপনাদের বুঝিয়ে বলার মতো অবকাশ এখন নেই। রাস্তাটা খুবই অসাধারণভাবে উপভোগ করতেছি। মেরিন ড্রাইভ আসলে একটা সুন্দর রাস্তা, যে রাস্তায় না আসলে বুঝতে পারবেন না এই রাস্তার সৌন্দর্য। আপনারা এই রাস্তায় পাবেন এক পাশে সমুদ্র এবং অন্য পাশে পাহাড়ি জঙ্গল, আসলে মন ভালো করার মতো একটা জায়গা। শহরের ব্যস্ত কোলাহল ছেড়ে আপনি যখন একটা প্রশান্তির ছোঁয়া পেতে চাবেন, সেই প্রশান্তির ছোঁয়া এবং সেই ভালো লাগা আপনাকে এনে দেবে এই মেরিন ড্রাইভের রাস্তা। তো আমরা একসাথে তিনটা বাইক যাচ্ছি, তিন বাইকে টোটাল ছয়জন। তো আমরা বাইকটা রেন্ট নিয়েছি রাত 8টা পর্যন্ত, তো এই সন্ধ্যা পর্যন্ত আমরা ঘোরাফেরা করব। তারপরে বিচের যে কাঁকড়া মাছ এগুলা খাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের, তো চেষ্টা করব বিচে গিয়ে কিছু খাবার দাবার খাওয়া। আর এখন ভ্রমণ করতেছি বাইকে, বাইকে এনজয় করতে থাকি, আপনারা এনজয় করতে থাকুন।
তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম, ঘুরতে ঘুরতে আমরা শ্যামলাপুর চেকপোস্ট পর্যন্ত এসে পড়েছি, যেখানে মেজর সিনহা রাশেদ খানকে পুলিশি বাহিনী, ওই বর্বর যে পুলিশ ছিল তারা আর কি তাকে হত্যা করেছিল, সেই চেকপোস্ট পর্যন্ত এসেছি। আসার সময় আর্মি আমাদের থামিয়েছিল, যদিও আমরা ক্যান্টনমেন্ট থেকে এসেছি, এই জন্য আমাদের ভিতরে অ্যালাউ করেছে ঢোকার জন্য। কিন্তু সামনে যখন দেখলাম পুলিশের চেকপোস্ট, তখন আমরা সাথে সাথে ফিরে আসলাম, কারণ পুলিশ মানেই আমাদের কাছে লাগে হয়রানি। যদি কোনো পুলিশ সদস্য আমার ভিডিও দেখে থাকে আমি দুঃখিত। তো যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি, মূল উদ্দেশ্য হলো আমাদের হোটেলে ফেরা, কারণ সময় ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বিচে ফিরে যেতে হবে, আর অবশ্যই সামুদ্রিক মাছ উপভোগ করতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না, সামুদ্রিক মাছ খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। আর আপনারা সাথেই থাকুন, সোজা গিয়ে দেখা হচ্ছে কলাতলি বিচ পয়েন্টে সামুদ্রিক মাছের কারখানায়, যেখানে সামুদ্রিক মাছ ভাজা পোড়া, বারবিকিউ, যেটা আমার খুবই ভালো লাগে, এটা এখন আমি এনজয় করব, খাবো, আমরা সবাই সেটা উপভোগ করব। আপনারা সাথে থাকুন, তো দেখা হচ্ছে সোজা কলাতলি বিচ পয়েন্টে। হ্যালো বন্ধুরা, বর্তমানে আমরা আছি ইনানি বিচের একটু আগে। তো এইখানে বিচটা অনেক সুন্দর, চারপাশে সবুজ ঘাসের মাঝে আপনার সমুদ্রের ঢেউ দেখা যায়, তো একটু সামনে আপনার সমুদ্রের সৈকত, আর এখানে আর্মিদের একটি সংরক্ষিত এলাকা, সবাইকে এখানে দাঁড়াতে দেয় না। আর চলুন আমরা দেখে আসি সূর্যাস্ত